সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের তৃতীয় সপ্তাহের গণিত 2 অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করতে বলবো না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি মনে করেন যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করবেন, আর যদি মনে করেন যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়নি, কেন হয়নি তা কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন। তো আমরা শুরু করি গণিত 2 অ্যাসাইনমেন্ট সমাধান দশম শ্রেণীর জন্য তৃতীয় সপ্তাহের। আমরা আমাদের প্রশ্নে যে বিষয়টি ছিল আমরা সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করি। বলা ছিল যে এখানে আমাদের করতে হবে ক দশম চিত্রটি গঠন করে ও কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে, এবং খ হচ্ছে তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে, এবং দুইয়ের ক হচ্ছে এন ইজুগল টু ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করা, এবং ছক থেকে দেখাও যে এন ইজুগল টু ওয়ান টু থ্রি ফোর এর আলোকে এনতম সারি সংখ্যাগুলো সমষ্টি টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে, এবং তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলো সমষ্টি পর্যবেক্ষণ করবে, এবং খ হচ্ছে প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করা, এবং কতগুলো সারির সমষ্টি 2046 হবে, এবং সমষ্টি সূত্র ব্যবহার করবে। আর 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি সমাধানে চলে যাই। সমাধানে আপনারা শুরুতে যে জিনিসটি আমাদের বলা ছিল সেটি হচ্ছে যে 1 নং প্রস্থিরতার উদ্দীপকে ছকের আলোকে দশম চিত্রটি গঠন করা হলো। আমাদের আমাদের ছকে একটি প্রশ্নে একটি ছক দেওয়া ছিল, বলা ছিল যে দশম চিত্রটি গঠন করতে, এবং দশম চিত্রের কয়েন সংখ্যা হবে আমাদের এখানে 55। আপনারা দেখতেছেন যে দশম চিত্রটি আমরা এইভাবে কয়েনে গঠন করেছি, আপনারা এইভাবে গঠন করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং একের খ, আমাদের একের খতে বলা ছিল 1তম চিত্রের কয়েন সংখ্যা 1, 2তম চিত্রের কয়েন সংখ্যা হবে 3, 3 মানে 1+2, এবং এটা যদি আমরা সূত্র বসাই উপর হবে 2 × 1+2 ডিভাইডেড বাই 2। অনুরূপভাবে তৃতীয়তম চিত্রের কয়েন সংখ্যা হবে এই যে দেখতেছেন 3 × 1+3 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 6। এই সেমভাবে আমরা করব চতুর্থতম চিত্রের কয়েন সংখ্যা হবে 10, অর্থাৎ 1, 3, 6, 10। এভাবে যদি আমরা এনতম চিত্রের কয়েন সংখ্যা করি তাহলে হবে n × n+1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এনতম চিত্রের কয়েন সংখ্যার সূত্র আমরা জানি 1+2+3 প্লাস ডট n − 2 + n − 1 + n, তাহলে আমাদের আনসার আসবে এটা। অনুরূপভাবে 2 নং প্রশ্নের উত্তরে যদি আমরা চলে যাই, 2 নং প্রশ্নটা আমাদের কী ছিল সেটি আরেকবার একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। বলা ছিল যে n ইজ ইকুয়াল টু 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, এবং ছক থেকে দেখাও যে n ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4 এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তাহলে এই জিনিসটা আমরা দেখি, n ইজ ইকুয়াল টু 1 হলে দ্বিতীয় কলমের সংখ্যা হবে 1, 1, n ইজ ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় কলমের সংখ্যা হবে 1, 2, 1, এভাবে যদি 3 হয় তাহলে হবে 1, 3, 3, 1, 4 হলে হবে 1, 4, 6, 4, 1। অতএব এন ইজুগুলো যদি 5 হয় তাহলে হবে 1, 5, 10, 10, 5, 1। আবার আমরা যদি এন ইজুগল টু 1 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি আমরা জানি টু টু দি পাওয়ার এন, মানে টু টু দি পাওয়ার 1, যেহেতু এন ইজুগল টু 1। তাহলে 2 হলে হবে 4, মানে 2 স্কোয়ার, 3 হলে হবে 2 কিউব, মানে 8, 4 হলে হবে টু টু দি পাওয়ার 4, মানে 16। তাহলে এন ইজ ইকুয়াল টু এন হলে সংখ্যাগুলো সমষ্টি হবে টু টু দি পাওয়ার এন। কাজেই আমরা সহজেই দেখাতে পারি যে আমাদের প্রশ্নে যে বিষয়টি ছিল যে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা, আমরা দেখিয়ে দিলাম যে এটি সমর্থন করে, কাজে এটি দেখানো হলো। আমরা খ নাম্বারে চলে যাই, এখানে হচ্ছে 2এর খ। 2এর খ বলছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করা, এবং কতগুলো সারির সমষ্টি 2046 হবে সেই বিষয়টি আমাদের নির্ণয় করতে হবে। সেই বিষয়টি আমরা এখন নির্ণয় করব। এখানে আমরা 1তম সারির সমষ্টি 2, 2তম সারির সমষ্টি 4, 3তম সারির সমষ্টি 8, 4তম সারির সমষ্টি 16 আমরা একটু আগে দেখেছি। তাহলে প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা হচ্ছে 2+4+8+16+... তাহলে ধারাটি একটি গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর ধারার বিষয়টা জানি, প্রথমটা থেকে দ্বিতীয়টা ডাবল হবে। তাহলে যদি এটি গুণোত্তর ধারা হয় তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা জানি এর সমান 2, এবং সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত আমরা কীভাবে বের করি, দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই প্রথম সংখ্যা। এখানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4, তাহলে সাধারণ অনুপাত আমরা সহজেই বের করতে পারি, 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসে 2। তাহলে আর সমান
फोर बाय टू मैंने दुई तेल एन संख्यक सारी समष्टि समष्टिगुलो समष्टि हो 2046 समष्टि सूत्र जानी समष्टि सूत्र कि समष्टि सूत्र हो इंटू आर टू दि पावर एन माइनस वन डिवाइडेड बाय आर माइनस वन एनतम सारी समष्टि हे सूत्र हे यहाँ এই সমষ্টি সূত্র বসিয়ে দিলাম আর সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 2046 তাহলে এটি আমরা প্রশ্ন মতে লিখতে পারি তাহলে এখানে যদি এ এবং আর এর মান বসিয়ে দিই অর্থাৎ এ এর মান ছিল 2 এবং টু টু দি পাওয়ার এন এন এর মান নেই মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে 2 সমান 2046 এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে যদি আমরা 2 মাইনাস ওয়ান মানে হচ্ছে 1 এটা চলে গেল 2046 তাহলে এই 1 কে আমরা যদি এটা গুণ করি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 সমান 2046 বা 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান 2046 প্লাস 2 অনুরূপভাবে এখান থেকে আমরা সহজেই n এর মানটা বের করতে পারি n এর মান আমাদের আসবে কত 10 অর্থাৎ n এলিভেন মাইনাস 1 বা n এর মান হচ্ছে আমাদের 10 অতএব গঠিত গুণত দ্বারাটি 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে এই বিষয়টি আমরা এখানে দেখালাম এখানে হচ্ছে 2 এর খ সমষ্টি সূত্র ব্যবহার করে এবং 3 এর আমাদের যে প্রশ্ন ছিল 3 এর প্রশ্নের উত্তর আমরা এখন দেখার চেষ্টা করব তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আপনাদের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা না দেখে থাকলে সেগুলো দেখে নেবেন এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট রয়েছে মাদ্রাসা অ্যাসাইনমেন্ট নামে সেখান থেকে মাদ্রাসা অ্যাসাইনমেন্ট এবং এসএসসি অ্যাসাইনমেন্ট মাদ্রাসা পরীক্ষা 2022 এবং 22 এবং এসএসসি পরীক্ষা 2022 আলাদা করে প্লেলিস্ট রয়েছে আপনারা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এসএসসি অ্যাসাইনমেন্ট 2022 প্লেলিস্ট দেখবেন এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তারা মাদ্রাসা অ্যাসাইনমেন্ট 2022 সেটি দেখবেন সেই প্লেলিস্ট থেকে আপনারা প্রথম দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু পেয়ে যাবেন তো আমাদের 3 নং প্রশ্নের উত্তর আমাদের ছিল আমাদের এন এপসিলন এন দেওয়া ছিল অতএব কে সমান 1 2 3 4 ইত্যাদি তাহলে সামেশন কে কিউব সমান হবে 784 বা 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব সমান 784 তাহলে আমরা যদি এখানে এর সমষ্টিগুলো বসিয়ে দিই তাহলে আমাদের 28 স্কোয়ার হবে এখান থেকে আমরা সহজেই কিন্তু আমরা এন এর মানটা বের করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্যালকুলেশন করে কিন্তু এন এর মানটা বের করতে পারতেছি তাহলে আমাদের এন এর মান হবে কি এন সমান মাইনাস 8 বা এন সমান 7 কিন্তু যেহেতু এন এপসিলন এন তার সুতরাং এন সমান হবে 7 যেহেতু ওটা ঋণাত্মক নয় ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে এন এর মান হবে 7 আবার যদি আমরা ওই সামেশনকে স্কোয়ার বের করি তাহলে 1 স্কোয়ার প্লাস 2 এখানে আমরা এন এর মানটি বসিয়ে সহজেই বের করতে পারি সামেশনকে স্কোয়ার সমান হবে 140 এই ছিল আপনাদের গণিত 2 অ্যাসাইনমেন্ট সমাধান তৃতীয় সপ্তাহের জন্য আশা করি সর্বোপরি শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখে গেছেন তারা যদি ভালো লাগে একটি লাইক বাটন প্রেস করবেন যাদের ভালো লাগে নাই তারা কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগে নাই আর কী কী জিনিস আপনাদের সামনে উপস্থাপন করলে আপনাদের ভালো লাগবে সেই বিষয়টি জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার আহ্বান রইল আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই তাছাড়া আপনাদেরকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই সেই সহযোগিতা দ্বারাটা আপনাদের ভালোবাসা পেলে আমাদের অব্যাহত থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় আল্লাহ হাফেজ